নমস্কার, স্বাগত সিটিভিএনে, স্বাগত ক্যালকাটা আয়ুর্বেদের আরও একটা নতুন পর্বে। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। আর ক্যালকাটা আয়ুর্বেদের প্রত্যেকটা পর্বেই আমরা বিশেষ কিছু বিষয় নিয়ে আলোচনা করবার চেষ্টা করি। বিষয় বলতে তা অবশ্যই রোগ বা ব্যাধি, যার সমস্যায় আপনি বিপর্যস্ত হয়ে পড়ছেন, আপনি আরও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন, এবং শুধু শারীরিকভাবে নয়, আপনার মানসিক চাপও সেই সমস্যা অনেকটা বাড়িয়ে দিচ্ছে। আপনি মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছেন, আপনি আপনার আত্মবিশ্বাস হারিয়ে ফেলছেন, কারণ আমরা যতই সমস্যার মধ্যে পড়ি ততই একটু একটু করে আমাদের আত্মবিশ্বাসটা হারিয়ে যেতে থাকে। এবং সে জায়গায় দাঁড়িয়ে যদি সেই সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে চাই, তা মানসিক হোক বা শারীরিক, যে কোনো রোগ হোক, যদি তার প্রতিষেধক পাওয়া যায়, যদি তার ওষুধ পাওয়া যায়, যদি তার সঠিক চিকিৎসা পাওয়া যায়, তাহলে কিন্তু আপনি মনের দিক থেকে অনেক বেশি দ্রুততার সঙ্গে সুস্থ হয়ে উঠবেন। আর সে কারণেই ক্যালকাটা আয়ুর্বেদের এক একটা পর্ব, কারণ আয়ুর্বেদিক চিকিৎসা মানেই একেবারে পার্শ্ব প্রতিক্রিয়াহীন একটি চিকিৎসা ব্যবস্থা। আপনাকে যেখানে ভরসা রাখতে হবে, সময় রাখতে হবে, ধৈর্য ধরতে হবে, এবং কোনো রকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আপনি পুরোভাবে, অর্থাৎ শারীরিক মানসিক সব দিক থেকে সেরে উঠবেন, সুস্থতার দিন দেখবেন, সেরকমই একটা বিষয় আয়ুর্বেদ চিকিৎসা। এবং সে জায়গায় দাঁড়িয়ে ক্যালকাটা আয়ুর্বেদের আরও একটা নতুন পর্ব। আমার সঙ্গে প্রত্যেক পর্বের মতো সুমিতদা রয়েছেন, সুমিতদাকে অনেক অনেক স্বাগত জানাবো। আর সুমিতদা, মূলত যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে চাইবো, কারণ ঠান্ডাটা বেশ কয়েকদিন ধরে, অর্থাৎ পৌষের শেষ দিক থেকে আবারও একটু জাঁকিয়ে ঠান্ডা পড়ছে, এবং সে জায়গায় দাঁড়িয়ে ঠান্ডা আসলেই সর্দি কাশির তো একটা সমস্যা থাকেই, এবং যেহেতু এই সিচুয়েশনটা, অর্থাৎ কোভিড-19 মতো একটা অতিমারী পরিস্থিতি আমরা কাটিয়ে এসেছি, মানুষ সকলেই সুস্থ থাকতে চাইছেন, তারা সুস্থ থাকার জন্য অনেক টোটকা ব্যবহার করছেন, ওষুধ ব্যবহার করছেন, এই গোটা জায়গায় দাঁড়িয়ে যদি ঠান্ডা লাগার ধাঁচ যাদের আছে তাদের একরকম সমস্যা হয়, আর যাদের নেই তাদের আরেক রকম সমস্যা হয়। তাই ঠান্ডা লাগার বিষয়টা যদি নিয়ে আলোচনা করতে চাই আজকে, মানে সর্দি কাশি বা অন্যান্য সমস্যা থাকে, অ্যালার্জেটিক অনেক সমস্যা থাকে, এই গোটা বিষয়টা প্রথমে কথা বলবো যে আমাদের যে ঠান্ডা লাগার ধাতটা, তার আগে আমরা একটু জেনে নিই যে ঠান্ডাটা ঠিক কোন টাইমটা লাগে বা কেন লাগে। অ্যাকচুয়ালি কী হয়, আমাদের সবার একটা নর্মাল বডি টেম্পারেচার থাকে, ঠিক আছে, যেটা বাইরে ঠান্ডা থাকলেও আমাদের ভেতরের টেম্পারেচারটা কিন্তু একদম যেটা নর্মাল থাকা উচিত সেরকমই থাকবে। আবার বাইরে খুব গরম হলেও আমাদের ভেতরের টেম্পারেচারটা যেমন থাকা উচিত তেমনই থাকবে, এটা হচ্ছে ন্যাচারাল। আমাদের বডির সিস্টেমটাই এভাবে কাজ করে আর কি, ঠিক আছে, যে বলতে পারেন যে আমাদের শরীরের মধ্যেও একটা এয়ার কন্ডিশনিং হয়, ঠিক আছে, তো যেটা টেম্পারেচার মেনটেন করে আমাদের বডি টেম্পারেচার, তার জন্য বিভিন্ন ফ্যাক্টর নির্ভর করে। এবং আমরা দেখেছি যে দেখবেন, আর এই আমাদের যে এই যে এটার যে টেম্পারেচারটা মেনটেন করে এইটা কিন্তু আমাদের শরীরের ভেতরে যায় বিভিন্ন মাধ্যমে, জলের মাধ্যমেও কিন্তু, মেইনলি হচ্ছে জল যেটা আমাদের বডির টেম্পারেচার ব্যালেন্স করে। এবং আরেকটা দেখবেন যে আমরা যে মুখ দিয়ে যখন কোনো সময় একটা গ্লাসের সামনে মানে একটু ভেপার তৈরি করি মুখ দিয়ে কিছু, বা নাক দিয়ে নিঃশ্বাস এলে দেখবেন, এই যে এখন মাস্ক পরতে হচ্ছে, চশমা দেখবেন ফগি হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে ওই যে ছোটো ছোটো মানে জল কণা বাষ্পর মতো সেগুলো কিন্তু আমাদের নাক দিয়ে বা মুখ দিয়েও বেরায়। তার মানে আমাদের লাংসের মাধ্যমেও কিন্তু এটা বডির থেকে বেরায় বা ঢোকে আর কি, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি আগে বলি যে আমাদের মানে ব্রিদিং সিস্টেম, নিঃশ্বাস প্রশ্বাসটা কীভাবে কাজ করে, ঠিক আছে, নিঃশ্বাস আর প্রশ্বাস, মানে একটা হচ্ছে আমরা ইনহেল করি বা নিঃশ্বাসটা নিই আর বের করে দিই প্রশ্বাস। যখন আমরা যেটা নিই সেটা প্রকৃতি থেকে আমরা অ্যাকচুয়ালি কী নিই, আমরা অক্সিজেন নিই, এবং অক্সিজেনটা শরীরে যাবে এবং শরীরের মধ্যে গিয়ে সেটা খরচা হয়ে যায়, ঠিক আছে, খরচা হয়ে ওটা কার্বন ডাইঅক্সাইড যেটা তৈরি হয় সেটাকে আবার আমরা মুখ দিয়ে বের করে দিই, এটা হচ্ছে নিয়ম, বা নাক দিয়ে বের করে দিই, এটাই। এই সিস্টেমটা সারা জীবন ধরে আমাদের চলতে থাকে, যখন থেকে আমাদের জন্ম হচ্ছে বা যেই মুহূর্ত থেকে আমরা মানে মানে সৃষ্টি হচ্ছে, আমাদের জন্ম হচ্ছে আর কি, ঠিক আছে, এটা শুরু, এটা চলতে থাকতে হবে। তো এই জিনিসটায় বিভিন্ন কারণে দেখা যায় যে ক্লাইমেটিক চেঞ্জেসের কারণে, তারপরে দেখা যাচ্ছে কারো অ্যালার্জেটিক টেন্ডেন্সির জন্য, তো বিভিন্ন কারণে, বা কারো কোনো ইনফেকশন হওয়ার কারণে, কারো কোনো ব্যাড হ্যাবিটস থেকে, এইখানে আমাদের এই নিঃশ্বাস প্রশ্বাসের কষ্টটা হয়, ঠিক আছে। তো এগুলো যদি আমরা আলাদা আলাদা রোগ হিসাবে দেখি, একটা খুব কমন দেখা যায় যে আমাদের অ্যাজমার প্রবলেম। অ্যাজমার প্রবলেমে কী হয় অ্যাকচুয়ালি, আমরা দেখেছি যে অ্যাজমা যাদের পেশেন্টদের, মেডিসিনের বাইরে যেটা খুব ভালো ট্রিটমেন্ট দেয় সেটা কী দেখা গেছে, যে ইনহেলার, ডক্টর্সরা ওয়েস্টার্ন মেডিসিনে কী হচ্ছে, ইনহেলার দিচ্ছে। ইনহেলারের কাজটা কী, যে মেডিসিনটা ধরুন ওরালি নেওয়া হয় সেই মেডিসিনটা একটা পার্ট আমাদের ব্লাড সিস্টেমে যায় এবং সেখান থেকে আমাদের লাংসে গিয়ে সেটা ওষুধটা, ওষুধের কাজ করে।
কিন্তু ইনহেলারটা নিলে কি হবে, ও ডাইরেক্ট লাংসের মধ্যে চলে যাচ্ছে। কারণ ইনহেল করছি মানে আমরা ডাইরেক্ট টেনে নিচ্ছি, ওটা লাংসে যাচ্ছে, রক্তে যেতে হচ্ছে না, এবং সেখানে কাজটা বেশি হয় কি, ইনস্ট্যান্ট রিলিফ পায়। কিন্তু এটাতে কিন্তু রিলিফটাই পায়, সেই যে প্রবলেমটা সেটা কিন্তু কিওর হয়ে যাচ্ছে না। ডক্টর্সরা বলেন এটা যথেষ্ট সেফ, সব ঠিক আছে, এমার্জেন্সিতে এটা নিতেও হবে মানুষ, নাহলে মানে ক্রাইসিসে চলে যেতে পারে। কিন্তু দেখা যাচ্ছে যদি এটার যদি আয়ুর্বেদিক চিকিৎসা করা যায় সঠিক সময়ে, তাহলে দেখা যাবে এটার এই প্রবলেমটা থেকে কিন্তু বেরিয়ে আসা যায়। এবার এই যে অ্যাজমেটিক প্রবলেম, একটা হয় যে ধুলোবালির থেকে অনেকের অ্যালার্জেটিক একটা টেন্ডেন্সি থাকে, সেখান থেকে এই অ্যাজমার প্রবলেমটা হয়, অথবা অন্য কোনো দেখা যায় যে একদম ছোটো মানে বয়স থেকেই বাচ্চাদের এই নিঃশ্বাসের কষ্ট অ্যাজমার প্রবলেমটা চলে এসছে, ঠিক আছে, এটা গেল। আবার অনেক সময় দেখা যায় যে ক্লাইমেটিক চেঞ্জ, মানে অতিরিক্ত ঠান্ডা থেকে হঠাৎ গরম হয়ে যাওয়া বা গরম থেকে ঠান্ডা, যখন আমাদের শরীর ওটাকে অ্যাডজাস্ট করতে পারে না, তখন কিন্তু দেখা যায় যে সেই সময় যে বিভিন্ন রকম যে ব্যাকটেরিয়া বা ভাইরাস আছে সেইগুলো যখন শরীরের মতো আমাদের এফেক্ট করে, মানে অ্যাটাক করে আমাদের, তখন কিন্তু লাংসে গিয়ে কিছু কিছু ভাইরাস ব্যাকটেরিয়া আছে যেগুলো লাংসে আমাদের অ্যাটাক করে, আমাদের রেসপিরেটরি ট্র্যাক বলে, রেসপিরেটরি ট্র্যাকের মধ্যে অ্যাটাক করে এবং সেখানে সে বড় হতে থাকে। যেমনি আমাদের কোভিডের ব্যাপারটাও আমরা দেখেছি যে লাংসে তাড়াতাড়ি চলে যাচ্ছে, লাংসে গিয়েই ফার্স্ট এফেক্ট করছে, তার থেকে ক্ষতি হয়ে যাচ্ছে। তো এরকম বিভিন্ন এরকম আছে, যেটা ধরুন আমাদের যে নর্মাল যে সর্দি কাশি ইনফ্লুয়েঞ্জা হয় এরকম হয়, সেগুলোতেও দেখা যাচ্ছে যে এই ধরনেরই ব্যাপারগুলো। তো এগুলো থেকেও যদি আমাদের বডি তখন মানে মানে প্রতিরোধ ক্ষমতা না থাকে বা যুদ্ধ করতে না পারে সেই বাইরের জিনিসটার সাথে বা ভাইরাস বা ব্যাকটেরিয়ার সাথে, রোগটার সাথে, তখন আমাদের এটা শরীরের মধ্যে অ্যাটাক করে। এবার অ্যাটাক করে করেটা কি অ্যাকচুয়ালি, মানে কেন প্রবলেম হয়? অ্যাকচুয়ালি আমি যেটা বললাম যে আমরা অক্সিজেন নিই, যখন বড় একটা শ্বাস নিই আমরা, দেখা যায় যে আমাদের লাংসটা বেলুনের মতো ফুলে ওঠে, এবং বেলুনের মতো ফুলে উঠলো মানে ততটা আমি যতটা বড় করতে পারছি আমার লাংসটাকে, তত বড় তত বেশিও কিন্তু এয়ার নিচ্ছে। এবার যত ফ্রেশ এয়ার থাকবে, যত বিশুদ্ধ বায়ু থাকবে, তত বেশি সেখানে অক্সিজেন থাকবে, অন্য দূষিত পদার্থ কম থাকবে, সেটা আমার কিন্তু লাংসে ঢুকে গেল। আবার যখন আমি ছাড়ছি তখন কার্বন ডাইঅক্সাইড, তার সাথে আরও যেগুলো অপ্রয়োজনীয় পদার্থ সেগুলো নাকের দিক দিয়ে মুখ দিক দিয়ে কোনোভাবে লাংসে যাচ্ছে, সেগুলো কিন্তু বেরিয়ে আসে, ঠিক আছে। তো এই সিস্টেমটা চলতে থাকে। আর এখানে আমাদের অনেক কিছু আছে, মানে অত ডিটেলসে বলার দরকার নেই, এই যে আমাদের দুটো লাংস, তার মধ্যে ছোটো 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 জায়গা আছে যেখানে এই অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডটা এক্সচেঞ্জ হয়, ঠিক আছে। এবার কি হয়, যখন আমাদের ঠান্ডা লেগে যায় বা অ্যাজমার অ্যাটাক হয় বা কারো অ্যালার্জি অ্যাটাক হয়, তখন কি হয়, এই লাংসগুলোর মধ্যে একটা মানে কি বলবো, একটা শ্লেষ্মা জাতীয় জিনিস তৈরি হয়, মিউকাস জাতীয় জিনিস ফর্ম করে, এমনিতেও থাকে, কারণ লাংসটা আমাদের ড্রাই হয়ে গেলে প্রবলেম হয়ে যাবে, লাংসটা ওয়েট করার জন্য মানে ভেজা ভাব রাখার জন্য থাকে, কিন্তু ওটা তখন একটা এমন একটা আঠালো পদার্থ, আস্তে আস্তে যত গাড়িয়ে যায় ব্যাপারটা, একটা আঠার মতো জিনিস তৈরি হয় যেটা কি করে, লাংসটাকে ওই এক্সচেঞ্জটা, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জটা করতে দেয় না, এবং আমরা নিঃশ্বাস নিতে তখন ঠিক মতো পারি না, আঁকড়ে ধরে, স্প্যাজম বলা হয়, যেটা হয় লাঙে কি হয়েছে, স্প্যাজম হয়েছে, এই কথাটা খুব ডক্টরবাবুরা লেখে প্রেসক্রিপশনে যে স্প্যাজম হয়েছে, অথবা দেখা যায় যে আমার কষ্ট হচ্ছে, কি হচ্ছে, তখন আমি জোর করে নিঃশ্বাস নিতে হচ্ছে, অথবা দেখা যাচ্ছে নাক দিয়ে নিতে পারছি না, তখন মুখ দিয়ে নিতে হচ্ছে, মুখ দিয়ে নিঃশ্বাসটা নিলে ওই লাংস থেকে আসছে কিন্তু নাক থেকে মুখটা বেশি ইজি লাগে, ঠিক আছে, অথবা দেখা যাচ্ছে নিঃশ্বাস ছাড়তে কষ্ট হচ্ছে, তখন এই বিভিন্ন ট্রিটমেন্টগুলো আমরা চালু করি। তো এই যে এগুলো প্রবলেম, এগুলো একটা মানে ইনিশিয়ালি জিনিসটা হয় অল্প, এগুলো যদি কেয়ার না করা হয়, গাফিলতি করা হয়, তাহলে দেখা যায় আস্তে আস্তে সেটা বাড়তে থাকে। এই অ্যালার্জিক কন্ডিশান বা দেখা গেছে অ্যাজমাটিক অ্যালার্জি কন্ডিশান থেকে তাহলে অনেক কিছু আমার অ্যাভয়েড করতে হবে সেগুলো। কারো কারো দেখা যাচ্ছে হাউস ডাস্ট, যেটা ঘরে ঘরোয়া যে ধুলোটা, ধুলোবালি, পুরনো বই র্যাকে রয়েছে সেখান থেকে বার করতে গিয়ে সেই প্রবলেমটা হতে পারে, ঝুল ঝাড়তে গিয়ে প্রবলেম হতে পারে, তখন সাংঘাতিক অ্যাটাকটাক করে নেয় আর কি, তখন আসে মানে নিঃশ্বাস ফেলতে পারে না, খুব কষ্ট হয়, কথা বলতেও পারে না, অনেকে হাঁচি অথবা কাশির সমস্যাও হয় এই অ্যালার্জি থেকে। হ্যাঁ, এটাও হয়। এবার এগুলো এক ধরনের, আবার অনেকের দেখা যাচ্ছে ডাস্ট অ্যালার্জি ছাড়া
অনেক সময় পোলেন্স বলে, ফুলের রেণু থেকে অনেকের অ্যালার্জি হয়ে যায়, নিঃশ্বাস নিতে কষ্ট, অনেকে অনেক ভেজিটেবলস থেকে অ্যালার্জি হয়ে যেতে পারে, অনেকের দেখা যাচ্ছে সেলফিশ মানে যেগুলো সি ফিশ আছে, যেগুলোর সেল আছে আর কি, কাঁকড়া চিংড়ি এই জাতীয় খাবারগুলো, সেগুলো খেলেও কিন্তু অনেকের ব্রিদিং প্রবলেম হতে পারে, তার ওটা অ্যালার্জিক কন্ডিশন হয়ে যায়। তো এইগুলো আমাদের নজর রাখতে হবে এবং সেগুলো অ্যাভয়েড করে চলতে হবে, তাহলে কী হবে আমার ওই অ্যাটাকটা চট করে আসবে না। আবার অনেক সময় দেখা যাচ্ছে অনেকের কী আছে, ধরুন ইনিশিয়ালি সে হয়তো খুব বেশি স্মোক করেছে, ইয়াংকালে খুব বেশি স্মোক করতো, করতে করতে দিনের পর দিন টার বলে একটা পদার্থ হয়, মানে একটা কষ, সেটা বিভিন্ন জিনিসের মধ্যে টার পাওয়া যায়, সেই কষ জাতীয় একটা জিনিস, সেটা কিন্তু টোবাকোর মধ্যেও থাকে, সেইটা দেখবেন এটা খুব ভালো বোঝা যাবে। একটা ফিল্টারযুক্ত সিগারেট যদি আমরা নিই, সিগারেটে যদি সেটা নতুন সিগারেট হয়, তার যে ফিল্টারটা সেটা দেখা যাবে সাদা, ঠিক আছে, তুলোটা সাদা। এবার যখন কেউ স্মোক করে নিল, স্মোকের পর যখন সেই ফিল্টারটা দেখবে, দেখবে লাল হয়ে গেছে। ফিল্টারটা কী করে, যেই এয়ারটা আমরা টানছি স্মোক করার সময়, সেটাকে ফিল্টার করে নিচ্ছে, টারটাকে, যে কষটাকে সেটাকে বাধা দিচ্ছে, ঠিক আছে। এই কষটা যতটুকু বাধা পাচ্ছে তার বাইরেও কিন্তু বেরিয়ে আসছে, পুরোটা কিন্তু আটকানো সম্ভব হচ্ছে না, তার জন্য যেটা বেরিয়ে আসছে, বা যারা অতিরিক্ত বিড়ি খায় সেখানে কোনো ফিল্টারই নেই, এই সব কিছু কিন্তু আমাদের লাংসে যাচ্ছে, যেতে যেতে এই যে কষটা ওখানে যাচ্ছে, গিয়ে গিয়ে ওখানে একটা আঠালো পদার্থ তৈরি করছে এবং আস্তে আস্তে লাংসের ক্যাপাসিটি বা ফাংশনটাকে কমিয়ে আনছে। এখান থেকেও কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়, যে দেখা যাচ্ছে যে বয়সকালে একটা সমস্যা দেখা যায়, যেটা মানে কি বলবো, মানুষকে মানে সুস্থভাবে বেঁচে থাকতেই দেয় না, আর সেই অ্যাটাকটা খুব সিভিয়ার হয়, বারে বারে হতে থাকে এবং দেখা যায় সেখান থেকে অনেক সময় ওটা কার্সিনোজেনিক হয়ে যায়, লাং ক্যান্সার, যেটা ঝক্কির ব্যাপার হয়ে যায়। ইয়াংকালে সেটা প্রবলেম না দিলেও দেখা যায় একটা সময়ের পর কিন্তু সেগুলো, মানুষের যখন ইমিউনিটি কমে যায়, ক্ষমতা, শারীরিক ক্ষমতা কমে যায়, সেগুলো প্রবলেম দিচ্ছে। তো এগুলোর থেকে আমাদের বাঁচতে হলে, তাহলে আমার যে ভেতরে সমস্যাটা সৃষ্টি হচ্ছে বারে বারে রিপিটেডলি, সেগুলোকে প্রথমে কী করতে হবে, ম্যানেজ করতে হবে যাতে আর না বাড়ে। তার সেক্ষেত্রে সুবিধা, আমি অনেকে ব্যক্তিগতভাবে চিনি যাদেরকে দেখেছি, যাদের সারা বছরই নয় সর্দি নয় কাশি এই সমস্যাটা লেগে থাকে, তাহলে সেটা তো শুধুমাত্র ওয়েদার চেঞ্জের জন্য হচ্ছে তেমনটা নয়। না, এটাই বললাম যে ওয়েদার চেঞ্জের সময় যে কোনো মানুষের হতে পারে, যাদের একটু ইমিউনিটি কম, তাদের চট করে আজকাল যেমন ওয়েদার থাকে, সকালের দিকে একটু খটখটে রোদে থাকে, আবার ঠান্ডা হাওয়াটাও থাকে তার সঙ্গে, ঠিক, যখন আমাদের বডি এটা অ্যাডজাস্ট করতে পারে না তখনই এই প্রবলেমটা হতে পারে। কিন্তু অনেকের আছে 12 মাস ধরে এই প্রবলেমটা হতেই থাকে, ঠিক আছে, তার 12 মাস ধরে এই টান উঠছে, হাঁপানির প্রবলেম হচ্ছে, কিছু ধুলোবালি লাগলেও হচ্ছে, এইগুলো কিন্তু ক্রনিক ডিজিজ, আর এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এগুলোকে কিন্তু গাফিলতি করলে চলবে না। অনেকে দেখা যাচ্ছে ছোটো বাচ্চাদেরও এটা আজকাল হচ্ছে, যে দৌড়েলে, বেশি দৌড়লে হাঁপিয়ে যাচ্ছে, সেখানে অনেকের অ্যাজমার প্রবলেম থাকতে পারে, বা অনেকের অন্য কোনো কষ্ট হচ্ছে, এইগুলো কিন্তু থাকে খুব বেশি প্রবলেম, এবং এগুলোকে ঠিক করতে গেলে আমাদের কিন্তু আয়ুর্বেদিক উপায়ে, আয়ুর্বেদিক পদ্ধতিকে দারুণ কিন্তু তার ব্যবস্থা রয়েছে একেবারে। এবং চিকিৎসার দিকে আমরা অবশ্যই যাব, কিন্তু তারপরেও একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়, তা হলো যে হার্টের উপর কি এই ঠান্ডা লাগা, সর্দি, কাশি, এটা কোনোভাবে কোনো প্রভাব ফেলতে পারে? দেখুন, এই লাংসের সাথে হার্টের একটা কিন্তু একটা প্রসেস আছে, ঠিক আছে, মানে আমাদের যেটা সার্কুলেশন হয়, ব্লাড সার্কুলেটরি সিস্টেম বলি আমাদের, তো ব্লাড সার্কুলেশন সিস্টেম যেটা আছে সেখানে কি হয়, হার্টের কাজ হচ্ছে, ওটা পাম্পিং অর্গান, মানে ও ব্লাডটাকে খালি পাম্প করবে একটা পার্টে ওর, মানে আর লাংসের কাজ হচ্ছে ও নিঃশ্বাস নিয়ে অক্সিজেনটা নেবে, আর কার্বন ডাইঅক্সাইড, যেটা শরীরে অক্সিজেনটা শেষ হয়ে গেল, বার্ন হয়ে গেল, এবং কার্বন ডাইঅক্সাইড যেটা তৈরি হলো সেটা শরীর থেকে বের করে দেওয়া। এবার যখন নিঃশ্বাস নিচ্ছি, তখন যখন নিঃশ্বাসের সাথে অক্সিজেন যাচ্ছে, সেই মানে শুদ্ধ রক্তটা আমাদের লাংস, হার্টের একটা পার্টে যায়। এবার হার্টের যখন যায় সেটা, এবং তখন সে কী করে, সেটা সারা, আবার পাম্প করে সারা শরীরে ছড়িয়ে দেয়, প্রত্যেকটা কোষের মধ্যে আমাদের রক্ত ছড়িয়ে পড়ে, এবং সারা কোষে সে তার কাজ করে, যখন আবার শেষ হয়ে গেল তার কাজ, তখন কিন্তু সে আবার লাংসে চলে আসে, হার্টে চলে আসে, মানে মানে দূষিত রক্ত হিসাবে, এবং এই দূষিত রক্তটাকে আবার পাম্প করে লাংসের কাছে নিয়ে চলে যায় হার্ট, ঠিক আছে। লাংস কী করে, ওই দূষিত রক্তটার মধ্যে থেকে যে কার্বন ডাইঅক্সাইড আছে সেটাকে বের করে দিয়ে আবার নতুন করে অক্সিজেন সাপ্লাই করে দেয়। এখানে CO2 আর অক্সিজেন, এই দুটো মানে ইন্টার, মানে কী বলবো,
এক্সচেঞ্জ হয় আর কি, ঠিক আছে, হার্ট লাংসের মাধ্যমে। এখানে কিন্তু লাংসের আর হার্টের একটা ভালো একটা মানে কোঅর্ডিনেশন আছে, একটা তালমিল আছে। এবার ধরুন যাদের অক্সিজেন কমে যাচ্ছে, ধরুন লাংসে প্রবলেম হচ্ছে বলে অক্সিজেন সাপ্লাইটা বডিতে কমে যাচ্ছে, তখন হার্ট কিন্তু চাইবে বেশি করে পাম্প করতে, যাতে অক্সিজেনটা পেতে পারে, ঠিক আছে। এই জন্য এই এক্সাম্পলটা আপনারা বুঝবেন, যখন একজন কেউ খেলোয়াড় বা একজন জিম করছে, সে যখন কসরত করছে বা কেউ বেশি পরিশ্রম করে ফেলছে, তখন আপনারা পালস রেট নিজেদের দেখবেন, পালস রেটটা অনেক বেশি। আর হ্যাঁ, আর তখন কিন্তু আমরা নর্মাল ব্রিদিং করি না, জোরে করে নিঃশ্বাস নিই। তার মানে আমার হার্ট চাইছে তাড়াতাড়ি যাতে ও অক্সিজেনটা পায়, কারণ ও অক্সিজেন যদি সারা শরীরে না ছড়াতে পারে তাহলে আমাদের কোষ মরে যাবে, এমনকি আমাদের ব্রেন ডেথও হয়ে যেতে পারে যদি অক্সিজেন সাপ্লাই না থাকে সেখানে। এবং এইটা করতে গিয়ে হার্টের কষ্টটা অনেক বেশি হচ্ছে, কারো যদি দুর্বল হার্ট হয় সেখানে হার্টের অনেক বড় বড় সমস্যা চলে আসতে পারে। আর তাছাড়াও এমনিতেও সাধারণভাবেও আমাদের হার্টের মানে মানে কর্মটা বেড়ে যাওয়ার জন্য হার্টের ওপরে একটা প্রেশার পড়ে। আবার যেহেতু বারে বারে নিঃশ্বাস নিচ্ছি, আমাদের শরীরের ওপরেও একটা প্রেশার পড়ছে, তখন আমরা জোরে জোরে নিঃশ্বাস নিই। তার জন্যই যদি আমাদের লাংসটা প্রপারলি ফাংশন না করে, তাহলে কিন্তু অবশ্যই হার্টের ওপরে তার একটা প্রতিক্রিয়া পড়বেই। দেখবেন মানুষ যখন অসুস্থ থাকে তখন কিন্তু সে নর্মাল নিঃশ্বাস নিতে পারে। আমরা একটা জিনিস বলি যে একজন অসুস্থ মানুষ যদি দেখা যাচ্ছে সে ঘুমোচ্ছে, তার মানে তার সব কিছু ঠিক মতো হচ্ছে, ঠিক আছে, নিঃশ্বাস প্রশ্বাস ঠিক মতো চলছে, দেখা যায় যে মানে মেডিসিন ছাড়া যদি সে ঘুমোচ্ছে মানে সে সুস্থতার দিকে এগোচ্ছে, তখন দেখা যাবে তার পালস রেট ঠিক আছে সব কিছু। কিন্তু যখন দেখা যাচ্ছে এই জিনিসটা হচ্ছে না, তখন তাকে জোর করে রেস্ট নেওয়াতে হয়, যাদের বডির ফাংশনটা ঠিক হয়, তার উত্তেজনা না বাড়ে, তার কষ্টটা না ফিল করে। তো এগুলোর জন্য কিন্তু এগুলো হয়ে যাওয়ার আগে বা খুব গাড়িয়ে যাওয়ার আগেই যদি আমরা প্রথম থেকেই চেষ্টা করি, তাহলে আমরা এটাকে কিন্তু কারেকশান করতে পারি। কিসের মাধ্যমে? যে আমাদের আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে। কারণ আয়ুর্বেদিক চিকিৎসা এত বড় একটা মানে সাবজেক্ট, যেখানে কিন্তু একেবারে গোড়া থেকে একটা রোগের সিমটমকে শুধু ঠিক না করে, তার যে রোগের উৎসটাকে সেটাকে যদি ঠিক করে, তাহলে মানুষটা সে তার পরের জীবনটা মানে যতদিন প্রবলেমটা আছে তার নেক্সট পার্টটা লাইফের কিন্তু সে সুস্থভাবে জীবনযাপন করতে পারবে নর্মাল মানুষ। এই গাইডলাইন দেওয়ার জন্যই কিন্তু আমাদের প্রত্যেকটা পর্বে আসা, অর্থাৎ ক্যালকাটা আয়ুর্বেদের প্রত্যেকটা পর্ব নিয়ে আসা, শুধুমাত্র এই গাইডলাইনটাই আপনাদের কাছে আরও অনেক বেশি পরিষ্কার করে দেওয়ার জন্য, স্পষ্ট করে দেওয়ার জন্য যে ক্যালকাটা আয়ুর্বেদের হাত ধরলে আপনারা ঠিক কী কীভাবে সুযোগ সুবিধা পেতে পারেন। কারণ কোনো সমস্যা তা গোড়া থেকে নির্মূল করাটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ আজকে আপনি একটি ওষুধ দিলেন, কাল হয়তো আপনি একটু বিশ্রাম পেলেন বা আরাম পেলেন বা আপনার মনে হলো যে আপনার সমস্যা মিটে গেছে, সেটা কিন্তু একেবারেই নয়। কারণ দিন দুয়েক পর পুরোনো ক্ষত কিন্তু আবার অনেকটাই মাথা চাড়া দিয়ে ওঠে এবং মাথা ব্যথার কারণ হয়ে ওঠে এবং সে জায়গায় দাঁড়িয়ে তাই গোড়া থেকে কোনো রোগ নির্মূল করতে হলে আপনাকে ক্যালকাটা আয়ুর্বেদের হাতটা ধরতে হবে, ভরসা রাখতে হবে, বিশ্বাস করতে হবে, ধৈর্য ধরতে হবে এবং সময়ে থাকতে থাকতে ক্যালকাটা আয়ুর্বেদে আসতে হবে। সে জায়গায় দাঁড়িয়ে হেল্পলাইন নম্বর যাচ্ছে, আপনি চাইলে যোগাযোগ করতে পারেন, কনসাল্ট করতে পারেন। কারণ আজকে ধরুন যে বিষয় নিয়ে আলোচনা করছি, আপনার হয়তো সর্দি মানে সত্যিই সর্দি কাশি কিংবা হাঁচির সমস্যা নেই, আপনি হয়তো সারা বছর এই সমস্যায় ভোগেন না, আপনি হয়তো আপনার হয়তো ব্রিদিং প্রবলেম নেই, কিন্তু আরও পাঁচটা সমস্যা আছে যে সমস্যা নিয়ে আমরা আজকের পর্বে স্পেসিফিকভাবে আলোচনা করছি না, কিন্তু তার মানে এটা ভাবার কোনো কারণ নেই যে সেই চিকিৎসা হয় না। তাই আমরা প্রত্যেকটা পর্বেই বলে থাকি যে হেল্পলাইন নম্বর যাচ্ছে, ফোন করুন, যোগাযোগ করুন, পারলে আপনি সোজা নিজেই চলে আসুন। বিরাটি মিনি বাস স্ট্যান্ডের একেবারে উল্টো দিকে ডক্টর প্লাস ক্যালকাটা আয়ুর্বেদ রয়েছে, আপনাদের পরিষেবায় নিযুক্ত। এবং সে জায়গায় দাঁড়িয়ে যেহেতু ক্যালকাটা আয়ুর্বেদের পর্ব, গাইডলাইন জানার পর্ব, তাই যে সমস্যা নিয়ে আলোচনা করছি সেই সমস্যার প্রতিকার কিভাবে আপনি পাবেন, সেই প্রশ্নটা নিশ্চয়ই আপনার মাথায় ঘুরছে এবং সেই প্রশ্নটার উত্তর জানতেই আমি সুমিতার কাছে যাব। দেখুন, আমাদের এখানে ধরুন যে পেশেন্টই আসুক না, যে কোনো অসুখ বিসুখ নিয়ে আসুক না কেন, প্রথমে তার একটা কনসালটেশন হবে। কনসালটেশনে কী হয়, ডাক্তারবাবুরা এটা খুঁজে বার করেন যে তার রোগ কী কী, তার সমস্যা মানে সে কী কী জিনিস নিয়ে কষ্ট পাচ্ছে, ঠিক আছে। হয়তো প্রথমে সে একটা কষ্ট পাচ্ছে এবং তার রিলেটেড আরও কিছু আনুষাঙ্গিক সমস্যা থাকতে পারে যেটা হয়তো তার চোখ এড়িয়ে যায়, সে পেশেন্ট বুঝতে পারে না, এবং ডাক্তারবাবুরা তাদেরকে কোয়েশ্চেন করে সেগুলো সব বের করে নিয়ে একটা কনক্লুশনে পৌঁছায় যে তার যে সমস্যাটা, তার মেইন কারণটা কী, উৎসটা কী, কোত্থেকে সৃষ্টি হয়েছে, এবং সেই অনুযায়ী কিন্তু তাদেরকে পরামর্শ দেন কী করতে হবে, তার ওষুধ দেবেন। এবং যেটা ক্যালকাটা আয়ুর্বেদে আছে, ইস্টার্ন ইন্ডিয়াতে কিন্তু আর কোথাও নেই সেই ব্যবস্থাটা, সেটা হচ্ছে ওষুধের পাশাপাশি কিন্তু আয়ুর্বেদিক পঞ্চকর্মা থেরাপির একটা বিশাল বড় রোল থাকে আয়ুর্বেদিক চিকিৎসায়, যেটা ডক্টর প্লাসের ক্যালকাটা আয়ুর্বেদে কিন্তু আপনারা পাবেন। যেই চিকিৎসার পার্টটা কিন্তু
সাধারণভাবে ডাক্তারবাবুরা যখন চেম্বারে কোথাও পেশেন্ট দেখেন সেই সুবিধাটা পান না। সেক্ষেত্রে কী কী ধাপে চিকিৎসা করা হয়? হ্যাঁ, প্রথম ধরুন কনসালটেশন হলো, তারপরে ধরুন ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করলো। প্রেসক্রিপশানে দুটো জিনিস থাকতে পারে, হয়তো কিছু একটা টেস্ট করতে দিতে পারে, তার লাংয়ের ফাংশন টেস্ট দিতে পারে, যেহেতু আমরা এই ব্যাপারে এসেছি, ঠিক আছে। তাছাড়া এরকমও হতে পারে যে তার কোনো ব্লাড টেস্ট দিতে পারে, যেটাই হোক, বা এক্সরে হতে পারে, ঠিক আছে। সব কিছুর পরে একটা ফাইনাল জায়গায় গেলেন, বা পুরনো যদি রেকর্ড থাকে আপনাদের কাছে, পেশেন্টদের কাছে, সেগুলো নিয়ে আসতে পারেন। দেখে শুনে তারপরে উনি ডিসাইড করলেন যে ওনার রোগটা কী হলো, তার জন্য কী মেডিসিন দিতে হবে, সেগুলো প্রেসক্রিপশান হলো, এবং তার পাশাপাশি যার জন্য দরকার এই পঞ্চকর্মা থেরাপি, সেগুলোও কিন্তু রেকমেন্ড করে দেবে। এই ধাপগুলো পরপর করে কিন্তু একজন মানুষের চিকিৎসা হবে। বেশ, ধাপগুলো সম্পর্কে যখন জানলাম, তখন একবার চলুন পঞ্চকর্মা থেরাপি ঠিক কী করে কাজ করছে আপনাদেরকে দেখিয়ে আসি। এখন আমরা যেই পদ্ধতিটা দেখছি, এটা হচ্ছে স্নেহন। এই স্নেহনে কী হয়, বডিকে ডিটক্সিফাই করে, এবং শরীরে যে বর্জ্য পদার্থ থাকে সেগুলো ঘামের মাধ্যমে এটাকে শরীর থেকে বের করে দেয়। এটা একটা হচ্ছে প্রথম স্টেপ স্নেহনের। কী হয়, এটা একটা মেডিকেটেড অয়েল, যার যেমন সমস্যা সেই অনুযায়ী সেই তেলটাকে তৈরি করা হয়। আয়ুর্বেদিক বিভিন্ন গাছপালার নির্যাস থেকে সেটা তৈরি হয়, একটা অয়েল বেস থাকে, এবং সেটাকে কিন্তু শরীরের বিভিন্ন অংশে তার প্রলেপ দেওয়া হয়, বা একটা মাসাজ দেওয়া হয়, স্মুথ একটা হালকা মাসাজ দেওয়া হয়, যাতে শরীরে এই তেলটা মিশতে থাকে। এই পদ্ধতিটিকে আমরা বলছি স্নেহন। যেটা মেডিসিনের গুণাগুণ আছে সেটা তেলের মধ্যে রয়েছে, তার সাথে সাথে কী হচ্ছে, আমাদের শরীরে ব্লাড সার্কুলেশনটা বাড়ছে, মাসেল স্টিফনেস কমছে, এবং বডি কিন্তু রিল্যাক্সড হচ্ছে। এটা কিন্তু আমাদের মনকে ঠিক রাখতে, কিন্তু বডি এবং মন দুটোকে যেহেতু একসাথে একজন আরেকটার পরিপূরক হিসাবে ইউজ করা হচ্ছে, তো দুটোই কিন্তু আমাদের ভালো রাখার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি করতে হয় পঞ্চকর্মায়, এবং তার জন্য এই স্নেহনের কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে। আমাদের যে আজকের টপিকটা IBS, সেখানে যেহেতু আমাদের ডাইজেশনের ব্যাপার রয়েছে, একটা হজমের ব্যাপার বা পাচন ক্রিয়ার বা পাচনতন্ত্রের বিভিন্ন একটা রোল রয়েছে, তার একটা সুস্থতা কিন্তু বড় প্রয়োজন। সেখানে আমাদের হাতের পায়ের যেসব জায়গায় স্নেহন হচ্ছে, তার সাথে কিন্তু আমাদের পেটেরও কিন্তু স্নেহন করানো হচ্ছে, যেটা আমাদের অয়েল অ্যাপ্লিকেশন বলছি, মেডিকেটেড অয়েল অ্যাপ্লিকেশন। এতে কী হচ্ছে, মাসেলসগুলো কিন্তু টোন হয়, মাসেলস অনেক সফট থাকে, মাসেলের স্টিফনেসটা কমে, এবং প্রপার কিন্তু আমাদের বডি ফাংশন করে। এবার আমরা দেখে নিলাম যে স্নেহনের পদ্ধতিটা, এই পদ্ধতিটা যেটা আমরা এখন দেখছি এটাকে বলা হয় শোধন। শোধন মানে হচ্ছে একটা জলের বাষ্প তৈরি হচ্ছে ভেতরে, এই চেম্বারটার ভিতরে, এবং সেই জলের বাষ্পটা সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে, এবং শরীর থেকে কী হচ্ছে, ঘামের মাধ্যমে বডিটাকে ডিটক্সিফাই করছে, টক্সিনটাকে বের করে আনছে। দেখুন, শোধন হয়ে গেছে, এখন পেশেন্ট ফিরে আসছে ওই জায়গা থেকে, এবং দেখুন সারা গা কিন্তু ঘামে জর্জরিত, পুরো ঘাম তৈরি হয়েছে এই বাষ্প থেকে, এবং এই ঘামটার মাধ্যমেই কিন্তু শরীর থেকে টক্সিনটা বেরিয়ে যাচ্ছে। পঞ্চকর্মা থেরাপি দেখালাম, এবং শুধু দেখানোই নয়, কারণ বহু মানুষজন আপনারা পর্দার ওপারে রয়েছেন যারা ইতিমধ্যেই ক্যালকাটা আয়ুর্বেদের পরিবারের একজন সদস্য হয়ে উঠেছেন, আর যারা চিকিৎসা করাতে আসছেন তারাও অবশ্যই ক্যালকাটা আয়ুর্বেদের পরিবারের একনিষ্ঠ সদস্য, এবং অনেকেই ভাবছেন যে চিকিৎসা করাতে আসবেন কিনা, আসার পর আদৌ সুফল পাবেন কিনা। এই প্রশ্নগুলো আপনাদের দোষ নয়, এই প্রশ্নগুলো আমাদের সকলেরই মাথায় ঘোরে যে আমি যে পথে যাচ্ছি সে পথটা কতটা মসৃণ হবে, সে পথে কোনো বিপদ আসবে না, তো কতটা স্ট্রাগল করতে হবে আমাকে। এবং এই জায়গায় দাঁড়িয়ে আপনি কোনো একটি নির্দিষ্ট চিকিৎসা ব্যবস্থার উপর ভরসা রাখতে হলেও আপনাকে পুরোপুরি ভরসা রাখতে হবে, কারণ ভরসা না রাখলে সেখান থেকে আপনি সুন্দর বা সুষ্ঠু ফল পাবেন সেটা আশা করা অনেকটাই দুর্বিষহ। সে জায়গা দাঁড়িয়ে সুমিতা, বহু রোগীরাই তো আসছেন ক্যালকাটা আয়ুর্বেদে, তারা চিকিৎসা করাচ্ছেন, তারা দীর্ঘদিনের সমস্যা নিয়ে আসছেন, তারা পঞ্চকর্মা থেরাপি নিচ্ছেন, কিন্তু তারপর তাদের ফিডব্যাক কী, তারা ঠিক কী জানাচ্ছেন, কতটা স্বস্তি পাচ্ছেন তারা, চলুন সেটাও শোনাবো আপনাদের। আপনি বলুন আপনার নাম। আচ্ছা, আপনি আমাদের এখানে ডক্টর প্রসার ক্যালকাটা আয়ুর্বেদাতে দেখাচ্ছেন, তাই তো? আচ্ছা, আপনার সমস্যাটা কি ছিল এবং কত দিন ধরে ছিল? কাশি, আমার 28 বছর যাবৎ কাশি, শুধু কাশি, মারাত্মক কাশি। আচ্ছা, নিশ্চয়ই আপনি এর আগেও অনেক জায়গায় দেখিয়েছিলেন, সেখান থেকে আপনি খুব একটা ইম্প্রুভমেন্ট পাননি।
তা আপনি আমাদের ডক্টর প্লাসে এখন ট্রিটমেন্ট নিচ্ছেন এবং আপনার একটা পঞ্চকর্ম থেরাপি হচ্ছে এবং আজকে থেরাপিটার আপনার দ্বিতীয় দিন, তাই তো ম্যাডাম? ঠিক আছে, আপনি একটু আমাকে খালি এটুকু বলুন যে আপনার এই থেরাপিটা নিয়ে এখন আপনি কেমন অনুভব করছেন? এই তো দুটো থেরাপি হলো, এখন একটু হালকা লাগছে। একটু ভালো লাগছে, তাই তো? তো আপনি তো অনেক বছর ধরে ভুগছিলেন, তো এখন আপনি মোটামুটি থেরাপিটা নিয়ে, মানে এতদিন আপনি যেটুকু রেসপন্স পাননি, আপনার মনে হচ্ছে যে তার থেকে আপনি রেসপন্স করছেন, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। আর আপনি নিজে থেকে কিছু বলতে চাইলে বলুন, আপনার একটু এক্সপিরিয়েন্সটা শেয়ার করুন আমাদের সাথে, কেমন লাগছে থেরাপি এবং আপনার আমাদের কাজ কেমন লাগছে এবং যে। হ্যাঁ, আমার খুব ভালো লেগেছে, ডক্টর ক্লাসে এসে আপনাদের সবার ব্যবহার আমার খুব ভালো লেগেছে। ঠিক আছে, ভালো লেগেছে, আমরাও আশা করবো। হ্যাঁ বলুন বলুন। খুবই ভালো লেগেছে এখানকার ব্যবহার বা এখানকার মানে যত্ন নিয়ে দেখা, যত্ন নিয়ে ট্রিটমেন্ট করা, শুনলেন, এত বছর ধরে একটি রোগ, অর্থাৎ আমরা সর্দি কাশি নিয়ে আলোচনা করছিলাম এবং উনি দীর্ঘ বছর, বেশ কয়েক বছর যাবত এই কাশির সমস্যায় ভুগছিলেন এবং মাত্র দুটো সিটিংয়ে উনি অনেকটা স্বস্তিতে। এবং সে জায়গায় দাঁড়িয়ে আবারও সুমিতদের কাছে আসতে চাইবো যে কোনো রোগী গেলেন, তাদের চিকিৎসা পদ্ধতি, ধরুন যে যা যা করা উচিত পথ্য থেকে শুরু করে, মানে মেডিসিন একটা ধাপে আছে আর একটা ধাপে পঞ্চকর্মা থেরাপি রয়েছে এবং তারপর সে যখন স্বাভাবিক ছন্দে ফিরতে চাইবে তার জন্য তো নির্দিষ্ট কিছু গাইডলাইন থাকে আপনাদের তরফ থেকে। হ্যাঁ, এই এর আগে একটা কথা বলে নিই, এই ওনার যিনি যার যার কথা ফিডব্যাকটা পেলেন উনি আমাদের পেশেন্ট। একটা কথা মানুষকে বোঝানোর ব্যাপার আছে, যেহেতু টিভিতে অনেক কিছু অ্যাড চলে, আমাদের কিন্তু এটা প্রচারের অ্যাড নয়, কোনো মডেল নয় উনি। ওনাকে হয়তো কোনো দিন আপনারা যখন ডক্টর প্লাসে আসবেন, ওনার চিকিৎসায় চলাকালীন যদি আসতে পারেন হয়তো ওনাকে দেখেই নেবেন যে ওনার এই ট্রিটমেন্টটা চলছে। এই জন্যই বোঝাচ্ছি যে উনি যেটা দুটো সিটিংয়ে রিলিফ পেয়েছে সেটা নিশ্চয়ই উনি কিছু ডিফারেন্স ফিল করেছেন, না হলে কিন্তু এত কষ্টটার থেকে যে উনি যদি কথার কথা দুদিনে যদি উনি 5% যদি মানে ইম্প্রুভমেন্ট পেয়ে থাকেন, মানে রিলিফটা এত বছর ধরে হচ্ছিল না, যেটা ওনার এত ক্রনিক প্রবলেম, সেটার যদি এই রিলিফটাও পেয়ে থাকে তাহলে এটা ওনার কাছে অনেক বড় ব্যাপার। তার জন্যই উনি এত কনফিডেন্টলি কথাটা বললেন। অবশ্যই এই চিকিৎসা পদ্ধতি যতদিন বেশি যাবে আস্তে আস্তে উনি আরও ইম্প্রুভমেন্ট পাবেন। এখন যেটা বলছি, গাইডলাইন্সের একটা ব্যাপার থাকে, যে কোনো পেশেন্ট আসলো, ওষুধ নিলেন, পঞ্চকর্মা ট্রিটমেন্ট হলে সব কিছুর পরেও বাড়িতে একটা কিন্তু নিয়মের ব্যাপার থেকে যায়, কারণ মানুষ যদি তার লাইফটা একটা ন্যাচারাল লাইফ, ন্যাচারাল মানে একদম প্রকৃতি যেভাবে মানুষকে সৃষ্টি করেছে সেইভাবে যদি সে চলতে পারে সে তত বেশি ভালো থাকে। আমরা দেখবেন অনেক সময় দেখেছি অনেক মুনি ঋষিরা তারা মানে ঠান্ডার দিনেও কিন্তু কি বলবো যে একেবারে অল্প জামা কাপড় পরেও কিন্তু নিজেদের কে মানে এত পাওয়ারফুল করে রেখেছে যে তাদের ঠান্ডা লাগছে না। আমাদের এই যে এই এই কিছুদিন আগে যে এখানে মেলা হয়ে গেল, সেই মেলাতেও কিন্তু আমরা দেখেছি কি মেলা হয়, যে এটা আমাদের কুম্ভ মেলা হয়, এই এই ধরনের যে গঙ্গাসাগর মেলা হয়, সেখানে দেখবেন অনেক সন্ন্যাসীরা ওখানে যান যারা খালি গায়ে ঘুরে বেড়াচ্ছেন। এটা কীভাবে সম্ভব? এটা হচ্ছে প্রকৃতির কাছে থাকার ফলে ওনাদের নিজেদের মধ্যে সেই ইমিউনিটিটা তৈরি হচ্ছে। কিন্তু আমরা এখন খুব বেশি আর্টিফিশিয়াল, অনেক বেশি মানে কি বলবো প্রকৃতির থেকে সরে গেছি বলে আমাদের মধ্যে এই প্রবলেমগুলো এসেছে। আর তার জন্যই বলবো যে গাইডলাইন যেগুলো দেওয়া হবে সেগুলো যাতে খালি গায়ে ঘুরে বেড়ানোর কথা বলা হচ্ছে না। এখানে এটাই বোঝাতে চাইছি যে আয়ুর্বেদিক চিকিৎসাটা, চিকিৎসা যেহেতু এটা একটা ন্যাচারাল ওয়ে, এটা যেটা প্রকৃতির থেকে সংগ্রহ করা বিভিন্ন নিজের শরীরের ইমিউনিটি পাওয়ারটাকে বাড়িয়ে নেয় একেবারে একেবারে এই এটাতে কি বলবো যে এত বেশি যেটা এফেক্টিভ, যেটা কিন্তু মানে কেমিক্যাল আমরা যদি ইনটেক করি তাতে কিন্তু এতটা সুস্থতা কোনো দিনই আসতে পারে না। তার জন্য বলবো এই যে গাইডলাইন্সগুলো এখান থেকে দেওয়া হয় সেগুলো অবশ্যই সবাই ফলো করবেন, কারণ হচ্ছে সুস্থ হয়ে যাতে আবার সেই রোগের মানে প্রকোপে না পড়তে হয় তার জন্যই কিন্তু এখান থেকে গাইডলাইন্স দেওয়া হয়। কিছু যোগা মানে ক্রিয়া দেওয়া হয়, প্রাণায়াম দেওয়া হয়, কিছু মুদ্রা দেওয়া হয়, কিছু কি বলবো কমপ্লিমেন্টারি থেরাপিস দেওয়া হয়, যেগুলোর মাধ্যমে কিন্তু আপনি সারা জীবন ধরে নিজেকে অনেক বেশি সুন্দর, বেশি ফিট, অনেক বেশি হেলদি রাখতে পারবেন, সেগুলো কিন্তু মেনে চলবেন। কারণ এগুলো আমরা সবসময় বলি যে চিকিৎসা করে তাকে সুস্থ করা হলো, এবং সুস্থতাটা বজায় রাখতে গেলে প্রিভেনশনও কিছু দরকার, সেগুলো কিন্তু আপনারা চিকিৎসার পরে যেভাবে আমরা বলবো সেভাবে কিন্তু মেনে চলবেন।
একেবারে, এবং এইভাবে যদি আপনি চলতে থাকেন তাহলে হয়তো কোনো সমস্যাই আপনার কাছে সমস্যা হয়ে দাঁড়াবে না। এবং আমরা সবসময় বলি যে প্রিভেনশন বেটার দ্যান কিওর, তাই সমস্যাকে জিরিয়ে না রেখে, জিয়ে না রেখে, সমস্যা একেবারে অনেকটা মাথাচাড়া দিয়ে যাচ্ছে, আপনি ব্যতিব্যস্ত হয়ে পড়ছেন, সেই জায়গায় না থেকে একদম গোড়া থেকে নির্মূল করার ব্যবস্থা করুন। ক্যালকাটা আয়ুর্বেদ রয়েছে আপনার জন্য বিরাটি মিনি বাস স্ট্যান্ডের একেবারে উল্টো দিকে, ডক্টর প্লাস ক্যালকাটা আয়ুর্বেদ। এবং আজকের এই পর্ব আমাকে এখানেই শেষ করতে হবে, অনেক ধন্যবাদ জানাবো সুমিতাকে আমাদের সঙ্গে থাকার জন্য, পাশাপাশি অনেক ধন্যবাদ রইল আপনাদেরকেও, ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।